প্রবল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কমেছে ঠিকই, কিন্তু রয়ে গিয়েছিল বন্যার আশঙ্কা। বাস্তবে তা ফলতেও শুরু করেছে, কিন্তু তাতেও দীঘা, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, শঙ্করপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। দীঘা মন্দারমণিতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়েছে পাড়ে। ফলে দীঘা মন্দারমণিতে বড় রাস্তা ইতিমধ্যেই কোমর সমান জল, যা বিগত কোনো ঝড়ের সমান হয়নি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। ভেসে গিয়েছে ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ইয়াসের প্রভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের দুটি জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। নন্দীগ্রামে সোনাচূড়া সহ বিভিন্ন গ্রামে জল ঢুকেছে। দীঘায় 1.5 লক্ষ মানুষকে সরানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে, নদী বাঁধ ভেঙে পড়েছে। আর সেই দুরন্ত ঘূর্ণিঝড়ের সঙ্গেই চিন্তা বাড়িয়েছে বুধবার সকালে বুদ্ধ পূর্ণিমার ভরা কোটালো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই তিন প্রভাবে আজ সারাদিন বাংলার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে চলেছে প্রবল জলোচ্ছ্বাস, আর তা থেকে দেখা গিয়েছে বিভিন্ন প্রান্তে বন্যার আশঙ্কা।